বঙ্গবন্ধুকে 15 আগস্টে রাতে হত্যা করা হয়, তার পরিবারের সবাইকে হত্যা করা হয়, কেউ ছিল না। আমরা ভোরে খবর খেলাম, অবাক হয়ে গেলাম, কোনো প্রতিরোধ নেই, কিছু নেই। আজকে এখানে যারা জড়িত ছিল, অনেকেই জড়িত ছিল, এবং জিয়া রহমান সরাসরিভাবে জড়িত ছিল, বঙ্গবন্ধু আমাকে খুব উৎসাহ করত। আজকে বঙ্গবন্ধু নেই, এবং বঙ্গবন্ধু এই দেশের জন্য মৃত্যু আগ পর্যন্ত কাজ করে গিয়েছেন। আমার আক্ষেপ একটাই, কিছু না, যে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে কোনো প্রতিবাদ হয়নি। আমরা অধরে কেঁদেছি, আমাদের কোনো হাতে কিছু ছিল না, আমরা কিছু করতে পারি নাই। আমরা মুক্তিযোদ্ধা, আমাদের হাতিয়ার ছিল না, কিছু ছিল না, কিন্তু আমরা পরে বঙ্গবন্ধুর এই মৃত্যুর পরে আমরা সংগঠনকে শক্তিশালী করেছি। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। আমার মনে আছে যে আমাকে জেনারেল ওসমানি, এই জেনারেল ওসমানিকে বঙ্গবন্ধু যে ভালোবাসত, ওর উপরে সব দায়িত্ব দিয়েছিল, বীরোত্তম, বীর বিক্রম, সবকিছু সে যাকে পাশে তাকে দিছে, কিন্তু এর কোনো হিসাব ছিল না। এবং ও আমাকে টেলিফোন করে বলে যে আমি জনতা লীগ করছি, আপনি আমার দলে থাকবেন। আজ কি বললেন, আমি তো দল করি, কোন দল করেন, আমি তো আওয়ামী লীগ করি, আপনি কি আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ কে আছে, এই জেনারেল ওসমানি আমাকে বলে। এরপরে কেমন রহমান টেলিফোন করে আমাকে, আমি বিজান লীগ করে বিজান সাহেবকে নিয়ে আসি, তুমি একটা হোটেলে, আমি চাটগিয়া ভাষায় এমন গালাগালি করলাম তাকে, আজ যে সারাপুর তুই আসলে তোর ঠ্যাংঠুক ভাঙে দিব আমি। এই মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে, বিকৃত করেছে কে, জেনারেল ওসমানি, আমি এটা বলতে চাই।